দেখুন বন্ধুরা এতগুলো মাছ, এখন আমি একা একা সব কাটবো। দেখুন এই দেখুন কত ডিম হয়েছে মাছটাতে। সুন্দর নদী, চারা পোনা মারা লাগবে না, মারা লাগবে না। দেখুন বন্ধুরা কি সুন্দর মাছ, এই যে খবরগুলো আছে সাথে। কম ভালো হয়েছে, ক্যামেরা দাদা আপনি কম ভালো হয়েছে। তোমারে তোমারে বন্ধুরা, এই যে দেখুন আমাদের পুকুর, এখান থেকে এই যে
জ্যান্ত মাছগুলো ধরা হয়েছে। বাবার একটু দেখো, দেখুন বাবা এখন মাছগুলো ধরতেছে, একটু উপরে উঠে গেছে। মাছগুলো পুরো যেহেতু দেখো না করে একদম তাজা টসটসে রক্ত। এই ভিডিওটা রক্ত করার ভিডিওটা কিন্তু অনেক ছিল, আমার সঙ্গে তুমি নিতে পারতে তো ধারে এসকে করতাম। এরকম সাইজ করে পিচ করেছি, ভিডিওটা কিন্তু স্লো মোশনে করবে বাছা। গলাটা কাটবো, দেখবেন কি সুন্দর তাজা টসটসে রক্ত বেরোচ্ছে। একদম তাজা মাছ তো পুকুরের, বুঝতে হবে তো রক্ত। এটা তুমি খাবা, এটা তোমার জন্য। এই ছোট ছোট মাছটা, ছোট পিস লেজটা, মাছটাকে বাস্তা খাবেন। মাছটা আস্তা কেউ খাবেন, এটা আসতে পারেন পুটি মাছ। পুটি মাছ ভাজা সে কি মজা, তুমি তো বকবক করো কেন, হ্যাঁ তো বকবক করো কেন,
কম কথা বলতে পারো না, তোমার মুখ না ঠোঁট না পাতলা কিছু আবরণ। ও কৃষি কামলের ফুলটাই যেন পিপে খেতে বড় মাছটা আমরা কিনেছি, সেই মাছটা যে তার পেটটা দেখুন কতটা ফুলে ফুলো, এটা অনেকগুলো ডিম হয়েছে। আপনারা কে কে মাছের ডিম খেতে খুব পছন্দ করেন অবশ্যই আমাকে বলবেন, আমার তো খুব ভালোই লাগে মাছের ডিম খেতে। আপনাদের কেটে দেখাচ্ছি কতগুলো ডিম হয়েছে, দেখো কি অবস্থা। এই দেখুন কতগুলো ডিম হয়েছে মাছটাতে, বন্ধুরা আমার মাছ কাটা শেষ হলো, এখন আমি মাছগুলোকে ধুয়ে নেব ভালো করে। আর আপনাদের একটা কথা অবশ্যই বলতে চাই, সেটা হলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকন করে একটা প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও আপনাদের ফোনে সবার আগে যায় নোটিফিকেশন। ভালো থাকবেন সবাই, বাই।